স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি আমি সুরভি আলম তরণী প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির দাম আবারও ঊর্ধ্বমুখী এমন পরিস্থিতিতে স্পট মার্কেট বা খোলা বাজার থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত বন্ধ রেখেছে সরকার জ্বালানি এ পণ্যটির দাম না কমা পর্যন্ত দেশীয় গ্যাস থেকেই চাহিদা পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে ফলে কমে গেছে দেশে গ্যাসের সরবরাহ গ্যাস সংকটে বেশ কিছু গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে এতে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে তাই গত রবিবার থেকে হঠাৎ করে সারা দেশে বেড়ে গেছে লোডশেডিং রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে 5 থেকে 6 বার এবং গ্রামাঞ্চলে 8 থেকে 10 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে এদিকে আবাসিক এলাকায় কমে গেছে গ্যাসের চাপ কোনো রকমে চলছে রান্নার চুলা ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আগামী বেশ কিছুদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না এবং এসব নিয়েই আমরা আজকে আমাদের মানচিত্রের আলোচনার বিষয় ঠিক করেছি বিদ্যুৎ বিভ্রাট ভোগান্তিতে উত্তরাঞ্চল এবং এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর বিভাগের গ্রিড সংরক্ষণের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঋতু প্রসাদ আপনাদের তিনজনকে স্বাগত আমাদের মানচিত্রে আমি আমাদের আলোচনা এগিয়ে নিতে চাই রংপুর বিভাগের গ্রিড সংরক্ষণের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী আপনাকে দিয়ে আসলে পেট্রোবাংলা সূত্র তো বলেছিল যে ডিসেম্বরের শুরু থেকেই এলএনজি আমদানি কমেছে সরবরাহ নেমে এসেছে প্রায় অর্ধেকে এবং যার প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে তো যেখানে আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল তো সেখানে কি আগে থেকে কোনো প্রিপারেশন কি নেওয়া যেত না আপনি কি মনে করছেন আপনাকে স্বাগতম আমি এই বিষয়ে আমরা গ্রিড সংরক্ষণ বিভাগ মূলত কাজ করি বিদ্যুৎ ট্রান্সমিশন নিয়ে তো বিদ্যুতের মানে আমরা উৎপাদন করি না শুধু ট্রান্সমিশন নিয়ে যেহেতু কাজ করি যে এই জ্বালানি বিষয়টা না আমরা অবগত না বিষয়টা আর কি এই বিষয় নিয়ে আমি আসলে সম্পূর্ণ অজ্ঞ আর কি যে এটা আলাদা একটা ডিপার্টমেন্ট আছে তারাই এই কাজটা করে আমরা শুধু বিদ্যুৎটাকে নেই এবং বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকি আর কি এটাই আমরা আমাদের মূলত কাজ এছাড়া আমাদের ডেভেলপমেন্ট কাজ আছে অনেক যেগুলো আমরা মানে বিভিন্ন সময় করে থাকি বর্তমান করতেছি এই বর্তমান সরকারের আমলেও তো প্রচুর বিদ্যুতের কাজ হচ্ছে সেই ধারাবাহিকতায় আমাদেরও কিন্তু অনেক কাজ হয়েছে যেখানে 2012-13 সালের দিকে যে অবস্থায় বিদ্যুৎ তার থেকে আমাদের পিজিসিপি বলবো আমি অনেক সক্ষমতা বাড়ছে আমাদের প্রায় 3 গুণ পানি বেড়ে গেছে আর এলএনজি বিষয়টা এটা আসলে আমাদের বিষয় না আমাদের মূলত ট্রান্সমিশন তো এটা আমরা আসলে ওই বিষয়টা নিয়ে আমরা কখনো ড্রিল করি না বা এটা আমাদের কোনো অথরিটি এই বিষয়টা নিয়েও কখনো কাজ করে না এবং জনাব শাহজাহান আলী আমি আরও একটি বিষয় যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে শতভাগ বিদ্যুতের যুগে কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশ এবং সেই সঙ্গে মুজিব শতবর্ষে শতভাগ বিদ্যুৎ বাস্তবায়নের ঘোষণাও দেওয়া হয়ে গেছে তাহলে কি এই পরিস্থিতিতে কি লোডশেডিং কি খুব বেশি হওয়ার কথা তার উপর তো গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে আপনার পর্যবেক্ষণ কি বলছে আমার পর্যবেক্ষণে বলতেছি যে আমি আমাদের আগে যে ছিল বিদ্যুতের কন্ডিশন সেই তুলনায় আমাদের যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো করছে এটা তো একটা সাময়িক সমস্যা হয়তো এটাও কেটে যাবে আচ্ছা এর আগে অনেকদিন ধরে তো বিদ্যুতে কোনো লোডশেডেই নাই আমরা যে বিদ্যুৎ সঞ্চয় করে থাকি সেখানে কোনো লোডশেড নাই আমাদের এটা তো মাত্র 2-3 দিন আশা করতে করা হচ্ছে যে এটা খুব শীঘ্রই হতে কেটে যাবে এটা এটা যেহেতু এটা আমরা উন্নয়নশীল দেশ এটা সাময়িক এটা হতেই পারে এটা কাজ করতে গিয়ে কোনো একটা বাধাগ্রস্ত হতেই পারে আবার সেটা আমাদের অতিক্রম করাটা স্বাভাবিক এটা এটা খুব মানে আমি এটা খুব ভালোভাবে দেখতেছি যে আমরা আরও খুব আশাবাদী যে নির্বাচনে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম আমরা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহজাহান আলী আমরা একটু আমাদের সহকর্মী বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাকিব জুয়েল আপনার কাছে জানতে চাচ্ছি বগুড়ার একজন গ্রাহক জানিয়েছেন যে বগুড়ায় দিনে নাকি 18 থেকে 16 ঘন্টা হচ্ছে বিদ্যুৎ থাকছে না এই যদি হয় পরিস্থিতি আপনি আপনার কাছে একটু জানতে চাই সার্বিক কী অবস্থা সেখানে কীভাবে জীবনযাপন করছেন মানুষ এই গরমের মধ্যে ঠিকই বলেছেন আসলে গেল 2 দিনের কথা যদি আমি বলি সেই গেল 2 দিনে গড়ে 24 ঘন্টায়
অন্তত 12 থেকে 15 বার করে লোডশেডিং এর সম্মুখীন হতে হয়েছে বগুড়া প্রত্যেকটি এলাকায়। আমরা বিদ্যুৎ অফিসে নিষ্কোতে যোগাযোগ করে দেখি জানতে পেরেছি যে এলাকা ভিত্তিক সংকট উত্তরণের জন্য এলাকা ভিত্তিক এক ঘন্টা কোনো জায়গায় 45 মিনিট এরকম করে করে সাপ্লাই ছিল এবং নিষ্কো আমাদেরকে সবশেষ গতকাল যেটি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত বগুড়ায় যে চাহিদা 82 মেগাওয়াট বিদ্যুৎ তার বিপরীতে কিন্তু সরবরাহ ছিল মাত্র 42 মেগাওয়াট। এই অবস্থায় প্রচন্ড গরমে মানুষের খুবই মানুষ খুব ভোগান্তিতে পড়েছে। এখন ঈদের সামনে ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভীষণ বিপাকে রয়েছেন, সাধারণ মানুষেরও দিন খুবই খারাপ যাচ্ছে। তবে আজকে সকাল থেকে কিন্তু বলা চলে যে গত দুদিনের তুলনায় অনেকটাই কম বিদ্যুৎ যাচ্ছে, তবুও সংকট রয়েছে বলে আমরা সবশেষ যেটি জেনেছি। আমি একটু কথা বলতে চাই যে এই এলাকার, আমি আছি থমথমিয়া বাস স্ট্যান্ডে, এই এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে, যে এই বিদ্যুৎ ঘন ঘন যাচ্ছে গেল কদিন ধরে, আপনাদের কি অবস্থা আসলে, ব্যবসা বাণিজ্য কেমন? আমরা যখনই দোকান খুলে কাজ করতে শুরু করি সেই মুহূর্তে দেখা যায় হঠাৎ কারেন্ট কারেন্ট চলে গেল, তখন আমরা অস্বস্তি বোধ করি এবং সে দোকানের মধ্যে থাকা যায় না, কাজ করতে খুব কষ্ট বোধ হয়। শুধু আমাদের না, আমাদের বাসায় যাই দেখি যে বাচ্চাদের লেখাপড়ার সমস্যা দেখা দিচ্ছে, বাচ্চারা পড়তেছে না, অস্বস্তি গরম, বাচ্চারা অস্বস্তিতে বেড়ে বেড়ে টেবিল ছেড়ে আসে বা বাইরে ঘোরাফেরা করতেছে। এমনিতে আপনার পরিবার এবং এই যে মসজিদে নামাজে যাচ্ছেন মানুষ, সবকিছু মিলিয়ে জীবনযাপন কেমন চলছে গেল দুদিন? হ্যাঁ, ওখানে আসলে নামাজের সময় যে মানসিকতা থাকা দরকার সেটা ভালোভাবে মনোযোগ দেওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে দিতে মনোযোগ, আর অন্যান্য সময়ও খুব ভোগান্তিতে আছি আমরা। তো যাই হোক, বিদ্যুৎ পরিচালনায় খুব গুরুত্ব চাই আমরা, মনে হয় গুরুত্ব একটু কমতে আছে। এটা আপনি শুনছিলেন যে আসলে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন সেই জীবনযাপন কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং বিশেষ করে বগুড়ায় অসংখ্য বেসরকারি সরকারি হাসপাতাল ক্লিনিকগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি গেল দুদিনে এক ধরনের বিপর্যয়, কারণ একটানা অনেক সময় যে পেলেই না হাসপাতাল ক্লিনিক বা জরুরি সেবা কিভাবে ম্যানেজ করা হচ্ছে এইসব নিয়ে আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও বিস্তারিতভাবে কথা বলবো। তবে আমরা একটু চলে যাচ্ছি আমাদের সহকর্মী ঋতু প্রসাদের কাছে, তিনি আছেন গাইবান্ধায়। ঋতু প্রসাদ, আমরা শুনলাম বগুড়ার অবস্থা, রংপুরের অবস্থা, আপনি একটু জানাবেন আপনার এলাকা গাইবান্ধার অবস্থা কি, বিদ্যুৎ সরবরাহের অবস্থা জানাবেন। জানিয়ে রাখে যে গাইবান্ধায় কয়েকদিন থেকে চরম আকারে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। একদিকে অসহনীয় গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, মানুষ একেবারে নাজেহাল হয়ে পড়েছে। আমি আজকের কথাও বলি যে আজকে কিন্তু সকালে বিদ্যুৎ চলে গিয়েছে এবং সে বিদ্যুৎ এসেছে বিকেল 4টায়। একবার বিদ্যুৎ গেলে সেই 3-4 ঘন্টায় আর কোনো বিদ্যুৎ আসার খবর থাকে না। এই যে অসহনীয় গরম এবং বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের লেখাপড়ায় যেমন সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে স্বাস্থ্য সমস্যা যেমন রয়েছে, সময় অপচয় হচ্ছে, অন্যদিক থেকে ব্যবসায়ীরাও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা গতকালও দেখেছি যে হাসপাতালে গিয়ে একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ নাই, রোগীরা কিন্তু হাসফাস করছে। আবার দেখেছি যে বাসাবাড়ি ও খাবারের দোকানগুলোতে যে বিদ্যুৎ না থাকার ফলে ফ্রিজের খাবারগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে এবং সেগুলো ফেলে দিতে হচ্ছে। আমি বিদ্যুৎ বিভাগের যে গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে গ্যাস স্বল্পতার কারণে এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গাইবান্ধায় যেখানে 12 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন সেখানে তারা 6 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। আর আমি আপনাকে আরেকটি কথা বলি যে আমি অনেকের সাথে কথা বলেছি এবং গাইবান্ধার অনেক প্রবীণ মানুষরা বলেছেন যে এই বিদ্যুৎ সমস্যা গাইবান্ধায় কিন্তু সেই বিদ্যুৎ সরবরাহ যখন শুরু হয় তখন থেকেই এই সমস্যাটা আছে, যার ফলে মানুষ কিন্তু এই যে সমস্যাটা আসলে বিশ্বাস করতে পারছে না যে এটা ন্যাশনালি সমস্যাটা কিনা, যেহেতু এখানে কোনো মাইক করা হয়নি বা কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে ন্যাশনালি এই সমস্যাটা। এর আগেও যে সমস্যাগুলো হতো যে একটু ঝড় বৃষ্টি হলেই গাইবান্ধায় বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা বলে যে
তার গাছের তারে গাছের ডাল পড়েছে, সেই কারণে বিদ্যুতের সমস্যা। এক গাইবান্ধাবাসীর প্রশ্ন যে গাছ গাছের ডাল কাটার জন্য তো একটি বরাদ্দ আছে, তাহলে সেই বরাদ্দটি আসলে কি হচ্ছে? আরেকটি সমস্যা যেটি আছে যে গাইবান্ধায় পলাশবাড়ি উপজেলায় ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ আসে, যেই উপজেলা গাইবান্ধা শহর থেকে 22 কিলোমিটার দূরে। যে কোনো ফল্ট হলেই কিন্তু সেই পলাশবাড়ি পর্যন্ত সেই ফল্টটি খুঁজতে হয়। এই সমস্যাগুলো গাইবান্ধায় যে বিদ্যুতের যে আধুনিকায়ন সেবা, গাইবান্ধাবাসী কিন্তু সেটি থেকে এখনো বঞ্চিত আছে। তো এরকম নানাবিধ সমস্যা যেমন আছে, গাইবান্ধাবাসীর ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম ভোগান্তিতে আছে শিশুরা, বুঝতে পেরেছি। গাইবান্ধায় বিদ্যুৎ সেবাটাই নানা সমস্যার জর্জরিত, পাশাপাশি যে এই যে বিদ্যুতের যে বিভ্রাট হয়েছে তাতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঋতুপ্রসাদ আপনি থাকবেন আমাদের সাথে, সহকর্মী রাকিব জুয়েল আপনিও থাকবেন, এবং প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী আপনারাও থাকবেন, তিনজনই থাকবেন আমাদের সাথে। আমরা ফিরবো একটি বিরতির পর। দর্শক মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ মানচিত্রে আমরা আলোচনা করছি বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে উত্তরাঞ্চল এই প্রসঙ্গে, এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রংপুর থেকে রংপুর বিভাগের গ্রিড সংরক্ষণের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী, এবং গাইবান্ধা থেকে আমাদের সহকর্মী ঋতুপ্রসাদ। স্বাগত আবারও আপনাদেরকে। আমি আবারও আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই রংপুর বিভাগের গ্রিড সংরক্ষণের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী আপনাকে দিয়ে। আপনার কাছে এখন আমি যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে এই যে লোডশেডিং সংকট মোকাবিলার জন্য আপনারা নিশ্চয়ই অঞ্চল ভেদে প্রাধান্য দিয়ে থাকেন, এবং কি কি উপায়ে আপনারা তা মেনটেন করছেন বা কীভাবে আপনারা এখন সেটি সমন্বয় করছেন একটু জানাবেন। জি ধন্যবাদ। আমরা মূলত লোডশেড মানে অনেকদিন ধরেই আমরা দেখি নেই আর কি, হ্যাঁ প্রায় আবার নতুন করে রিসেন্ট যে শুরু হয়েছে, আমরা মানুষের ডিমান্ডের ভিত্তিতে লোডশেডটা সাধারণত করে থাকি। দেখা যায় কোনো এলাকায় মানে আমাদের মোট ডিমান্ড রংপুর অঞ্চলের বৃহত্তর রংপুর অঞ্চলের ডিমান্ড হচ্ছে প্রায় 625 মেগাওয়াট সন্ধ্যাকালীন, আর দিনে 400 মেগাওয়াট। তা আমরা প্রত্যেকটা আমাদের যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমাদের মেজার করা হয় যে কোন লাইনে কী ধরনের বিদ্যুৎ আছে, কী যাচ্ছে বিদ্যুৎ, তার ভিত্তিতে লোডশেড যখন দেওয়া হয় তখন তার ভিত্তিতে আমরা এই লোডশেডটা করে থাকি সেটা। তবে একটু শহর অঞ্চলকে একটু প্রাধান্য দেওয়া হয়, যেহেতু শহরে অনেক মানুষ জীবন জীবিকা নির্ভর করে, এখানে হাসপাতাল আছে, এখানে প্রশাসন আছে, এখানে ইন্ডাস্ট্রি আছে, তাই শহরটাকে একটু আমরা বেশি দিয়ে থাকি। আর বিশেষ করে এই দিনে দেওয়া থাকে, আবার পিক আওয়ারে সব ক্ষেত্রে সমান দেওয়া হয়ে থাকে, এইভাবে আমরা করি। আর আমাদের মূলত লোডশেডটা হচ্ছে, ভালোই হচ্ছে কয়েকদিন ধরে, তার মধ্যে দিনে প্রায় 100-150 মেগাওয়াট হচ্ছে, আর রাত্রে প্রায় 200 মেগাওয়াট লোডশেড হচ্ছে। জি জি মোহাম্মদ শাহজাহান আলী, আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। সামনে তো ঈদ আসছে, এই ঈদকে সামনে রেখে আপনারা কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন একটু ছোট করে বলবেন। জি, ঈদকে সামনে রেখে আমরা চেষ্টা চালাচ্ছি যে মানুষের এই লোডশেডের মধ্যে কীভাবে বিদ্যুৎটাকে সুষম বণ্টন করে মানুষকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায়। আর যেহেতু ঈদকে সামনে আসে, ঈদের ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিদ্যুতের ডিমান্ডও কমে যায়, সেক্ষেত্রে আমি আশা রাখতেছি যে ঈদের সময় হয়তো লোডশেডটা এত থাকবে না, অনেকটা কমে যাবে। এখন যে লোডশেডটা পাচ্ছে মানুষ যদি এই অব্যাহত থাকে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার কারণে চাপ কিছুটা কমতেও পারে। ধন্যবাদ মোহাম্মদ শাহজাহান আলী আপনাকে, অসংখ্য ধন্যবাদ মানচিত্রে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু আমাদের সহকর্মী ঋতুপ্রসাদের কাছে আবারও জানতে চাই। ঋতুপ্রসাদ, আপনি বিরতিতে যাবার আগে জানাচ্ছিলেন যে বিদ্যুৎ বিভাগের সাথে আপনি কথা বলেছেন, এবং তারা বলেছে যে ঝড়ে কিংবা গাছ কাটার কারণে বিদ্যুতের লাইনে সংযোগে সমস্যা হয়েছে। তো আপনার কি মনে হচ্ছে জনবল সংকটের কারণে কি এরকম হতে পারে না? কারণ আপনার কি মনে হয় না যে ওখানে কি যথেষ্ট জনবল নেই? যেটি আমি বলেছি যে বিদ্যুতের যে তার করার কথাটি, এটি পূর্বের যেটি সমস্যা, এখন না। তা জনবল সংকট তো আছেই, জনবল সংকট যেমন আছে তেমনি আমি আরেকটি বলেছি যে আমাদের যেটি ন্যাশনাল গ্রিড গাইবান্ধা জেলা, সেটি পলাশবাড়ি উপজেলায়, সেই পলাশবাড়ি উপজেলা গাইবান্ধা থেকে 22 কিলোমিটার দূরে। তা যে কোনো ফল্ট হলে একদম সেই পলাশবাড়ি পর্যন্ত সেটি
খুঁজতে হয়, এইরকম যেমন সমস্যা, এবং জনবল সংকটও তো রয়েছে। আমি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনিও এটি বলেছেন, আবার প্রশাসনের সাথে আমি কথা বলেছি যে এখন যে সমস্যাটি হচ্ছে এবং সেটি নিয়ে তারা আসলে কি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেছেন যে মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করবেন এবং আবেদন সেইখানে পাঠাবেন। জি, রিক্ত প্রসাদ ধন্যবাদ আপনাকে। আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসন তৎপর হয়েছে সমস্যাটি সমাধানের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসির সঙ্গে থাকুন।